আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল মোমো। খুব সহজ পদ্ধতিতে এই ভেজিটেবল মোমো আমি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই কীভাবে ভেজিটেবল মোমো বানাতে হয়। ভেজিটেবল মোমো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এরপর ময়দার সাথে তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেব। এখানে আমি খুব বেশি পানি একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিচ্ছি। একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মধ্যে আমি মোমোর পুরটা বানিয়ে নিব। ভেজিটেবল মোমোর পুর বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। সব উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে আমি পেঁয়াজ মরিচ বেশি ভেজে নেব না, জাস্ট একটু হালকা ভেজে নিলেই হবে। আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা চাইলে গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেক সফট হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা এখানে কিন্তু হাই হিটেই রাখতে হবে। মোমোর পুরটা রান্না প্রায় শেষের দিকে। আমি এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সসটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। টমেটো সসটা দেওয়ার পর সামান্য কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নেব। আমার মোমোর পুরটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এটি ঠান্ডা করতে দিব। 15 মিনিট পর দেখে নিচ্ছি ডোয়ের কী অবস্থা হলো। দেখুন, 15 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। আমি ডোটাকে আবার কিছুক্ষণ একটু মথে নেব। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে ময়দা নিয়ে রুটিগুলো বেলে নেব। রুটিগুলো বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটা করেও বেলব না। আমি হালকা করে চেপে চেপে রুটিগুলো বানিয়ে নিচ্ছি।
আমার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বয়ামের মুখ দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছি। এই বয়ামের মুখটা কিন্তু একদম ছোট না, মাঝারি আকারের। খুব বেশি ছোট হলে মোমোগুলো অনেক ছোট হয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন একটা মাঝারি আকারের বয়ামের কৌটার মুখ নেওয়ার। আমি এভাবে করে সবগুলো রুটি কেটে নিচ্ছি। আমার সবগুলো রুটি ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে মোমো বানিয়ে নেব। মোমো তৈরি করার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ মোমোর পুর দিয়ে দিলাম। তারপর এভাবে করে মুড়িয়ে দিচ্ছি। মোমোটা অনেকভাবে বানানো যায়, যে যেভাবে ইচ্ছা সেভাবে বানাবেন। তারপরে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল একটা মোমো। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। আমার মোমোগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো স্টিম করে নেব। মোমোগুলো স্টিম করার জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটা স্টিমার। যাদের বাসায় রাইস কুকার আছে তারা খুব সহজে স্টিমারটি পেয়ে যাবেন। আমি স্টিমারটির উপরে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ না করে দিলে মোমোগুলো স্টিমারের গায়ে লেগে যেতে পারে। মোমোগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মোমো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। চলুন দেখি মোমোগুলোর কী অবস্থা হলো। দেখুন, মোমোগুলো একদম পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ভেজিটেবল মোমো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।